অতিথি পাখি শীতকালে আমাদের দেশে সমুদ্র উপকূলে, বেলাভূমি এবং চরাঞ্চলগুলোতে ঝাঁকে ঝাঁকে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। এ সময় দেশের অভ্যন্তরীণ বড় জলাশয়গুলো সহ বিভিন্ন হাওর, বাউর আর বিলগুলোতে এদের দেখা যায়। শীতের হাত থেকে বাঁচার জন্য যেসব পাখি নিজ দেশ ছেড়ে ওই দেশের চেয়ে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে চলে যায় তাদেরকে অতিথি পাখি বা পরজী পাখি বলা হয়। আমাদের কাছে এরা অতিথি পাখি হলেও আমাদের দেশটা এদের বৃহত্তর বিচরণ ভূমি অংশ। শীতকালে প্রতি বছর আমাদের দেশে এরকম অনেক অতিথি পাখি আসে। এই পাখিগুলো মূলত হিমালয়ের পাদদেশ এবং রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে আসে। এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর, এদের গায়ের বাহারি রং দেখে চোখ জুড়িয়ে যায়। আমাদের দেশে প্রায় 628 প্রজাতির পাখি রয়েছে। এর মধ্যে 244 প্রজাতির পাখি বাংলাদেশে স্থায়ীভাবে বাস করে না। এরাই মূলত আমাদের দেশের জন্য অতিথি পাখি বা পরজী পাখি। শীতের শুরুতে এই পাখিগুলো আমাদের দেশে আসতে শুরু করে। মার্চ থেকে এপ্রিল মাসের দিকে এইসব পাখি যেখান থেকে আসে সেখানকার বরফ গলতে শুরু করলে পাখিগুলো নিজের দেশে ফিরে যেতে থাকে। কয়েকটি অতিথি পাখি হাঁস, গিরিয়া হাঁস, ধূসর রাজহাঁস, হাঁস চিতি হাঁস, ল্যাঞ্জা হাঁস, পাতারি হাঁস, বৈকাল হাঁস, মুনিয়া হাঁস, গঙ্গা কৈতর, পান্তামুখী, লাল শির, নীল শির, রাঙামুড়ি, পাথর ঘুরানি, বাতান। পাখিদের এই নামগুলো আমাদের দেশের লোকেরাই দিয়েছে। কিছু কিছু পাখির পুরো নাম আমাদের দেশের লোক দেয়নি, বিদেশি নামগুলো থেকে দেশি নাম বানিয়ে নিয়েছে। যেমন কমন কুট থেকে হয়েছে কালো কুট, স্পটেড কেকার নাম দেওয়া হয়েছে চিত্রকে, আবার ওয়াটার রেল নাম দেওয়া হয়েছে জলছড়ি রেল। চলুন কয়েকটি অতিথি পাখির সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। গার্গেনি বা গিরিয়া হাঁস। গার্গেনি বা গিরিয়া হাঁসের মূল নিবাস হলো ইউরোপ এবং এশিয়ার পশ্চিম দেশগুলোতে। এরা বেশি দিন এক জায়গায় থাকতে চায় না। এই পাখিগুলো ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। মাঝে মাঝে এই পাখিগুলো উড়তে উড়তে অস্ট্রেলিয়াতেও চলে যায়। এই পাখিগুলো একসাথে দলগতভাবে উড়তে পছন্দ করে। পুরুষ পাখিগুলো অনেক চঞ্চল প্রকৃতির হয়। পক্ষান্তরে মহিলা পাখিগুলো অনেক শান্ত স্বভাবের হয়। রুডি শেলডাক বা বালিহাঁস। বালিহাঁসেরা ইউরোপ, মধ্য এশিয়া এবং উত্তর পশ্চিম চীনে বাস করে। শীতের শুরুতে এই পাখিগুলো আমাদের দেশে ঘুরতে আসে। দিন দিন ইউরোপে বালিহাঁসের সংখ্যা অনেক কমে যাচ্ছে। গিরিয়া হাঁস যেমন দল বেঁধে থাকতে পছন্দ করে, হাটটিটি পাখি তার টিটি ডাকের জন্য খুবই বিখ্যাত। এটিকে আমাদের দেশে তিথির পাখি নামে ডাকা হয়। ছোট্ট এই পাখিটি সাধারণত মাটিতেই বসবাস করে, মাটি থেকে পোকামাকড় ধরে খেয়ে থাকে। রাশিয়ায় এই পাখিগুলো বসবাস, শীতের সময় গরম জায়গার খোঁজে বেরিয়ে পড়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব, সিরিয়া, সুদান, তুরস্ক, ইসরায়েল, ওমান, এই পাখিগুলো শীতের মৌসুমগুলো কাটিয়ে থাকে। হোয়াইট স্টক বা সাদা মানিকজোর। সাদা মানিকজোর পাখিটি অনেক বড় আকারের। এই পাখির লেজগুলো অনেক লম্বা এবং লাল রঙের হয়ে থাকে। এই পাখির প্রধান খাদ্য পোকামাকড়, সাপ, ব্যাং এবং আরও অনেক ছোট ছোট প্রাণী। সাদা মানিকজোর পাখি তেমন কোনো শব্দ করতে পারে না, কেবলই হিস করে একটু মৃদু শব্দ তৈরি করতে পারে। মিশরে এই পাখিগুলোকে মনে করা হয় আত্মার প্রতীক। গ্রিসে এই পাখিকে এতটাই শ্রদ্ধা করা হয় যে কেউ মানিকজোরকে মারলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রেড ক্রেস বা রাঙামুড়ি পাখি।
এরা ইউরোপ এবং মধ্য এশিয়ায় বসবাস করে। শীতকালে এরা বাংলাদেশ নয়তো পশ্চিম আফ্রিকার কোনো দেশে চলে যায়, কখনো কখনো আবার আফ্রিকাও যায়। এরা সব সময় দল বেঁধে ঘোরাঘুরি করে। পানির বিভিন্ন উদ্ভিদ এই পাখিগুলোর প্রধান খাবার। পানিতে ডাইভ দিয়ে ভাসমান উদ্ভিদ বা পোকা ধরে ধরে খায়, এজন্য এই হাঁসকে ডাইভিং হাঁস বলা হয়। ইউরেশিয়ান কার্লিউ বা বড় গুলদিন পাখি। ইউরেশিয়ান কার্লি বা বড় গুলিন্দা পাখি ইউরোপ ও এশিয়ার উত্তর অঞ্চলে বসবাস করে। এই পাখিগুলো ব্রিটেন আর আইল্যান্ডের বেশি দেখা যায়। আফ্রিকা আর ইউরোপ এশিয়ার দক্ষিণাঞ্চলে এরা ঘুরে বেড়ায়। এই পাখিগুলো সাধারণত কাদার ভিতরে ঘুরে বেড়ায় এবং পোকামাকড় খায়। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কিছু নিয়ে। আবার চোখ রাখুন মেট্রো টিভির পর্দায়।